নামাজ পড়ার সময় দুনিয়ার কথা মনে চলে আসে বলে একজন জিজ্ঞেস করেছেন অনলাইনে। সবারই আসে, কারো কম আসে কারো বেশি আসে। আর বর্তমান যুগে ফিতনার যুগে এটা হচ্ছে সবচেয়ে বড় রোগ মুসল্লিদের। আজকাল পয়সার ফিতনা, ঠিক না, চাকরির ফিতনা, হ্যাঁ, তারপরে গাড়ি বাড়ি নারীর ফিতনা। দুনিয়া ডানে বামে, দুনিয়া এমন ভাবে দুনিয়ার ধন সম্পদ আর দুনিয়ার লোভ লালসার স্রোত প্রবাহিত আছে যে এর মাঝখানে নামাজ পড়তে গিয়ে ফুল মুক্ত হইতে পারি না দুনিয়া থেকে, যার ফলে দুনিয়ার কিছু কথা চলে আসে। আর শয়তান, জিন শয়তান লেগে আছে, আজান হলে পালিয়ে যায় আবার ফিরে চলে আসে, আবার একামত হলে পালিয়ে যায় আবার ফিরে চলে আসে, তারপরে ওয়াসওয়াসা কুমন্ত্রণ দিতে থাকে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উযকুর কাজা উযকুর কাজা উযকুর কাজা, যেগুলো সব মনেই হইতো না সব কথা নামাজে গেলে মনে আসে। নামাজে গেলে আরে এই কাজটা তো করিনি, এই লোকটাকে তো টেলিফোন করা জরুরি ছিল করিনি, আরে আজকে তো কয়দিন হয়ে গেল মায়ের সাথে কথা বলিনি, হ্যাঁ আজকে তো এই এই মুকের কাছে এত টাকা পাবারে ভুলে গিয়েছিলাম, ওকে টাকাটা দিয়েছি দিয়ে, হ্যাঁ আরে ও তো টাকা পাবে ওকে টাকাটা দেওয়া হয়নি, সব কথা নামাজের ভিতরে আসে, সব কথা আমাদের ভিতরে, কারণ শয়তান নিজের কাজে লেগে আছে। আপনাকে যথাসাধ্য নামাজের দিকে মনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে, নামাজের উপর মনোনিবেশ করতে হবে, নামাজের ক্ষেত্রে আপনাকে একাগ্রতা নিয়ে আসতে হবে, খুশু নিয়ে আসতে হবে। কেমন করে তৈরি হবে তার বিভিন্ন উপায় আছে, তার মধ্যে দুনিয়ার কাজ কর্ম মুক্ত হয়ে যখন মসজিদে ঢুকবেন অথবা যায় নামাজে মুসাল্লায় দাঁড়াবেন, তখন দুনিয়ার সমস্ত কিছু থেকে একবারে মগজকে, হ্যাঁ, আর হৃদয়কে মুক্ত করে নামাজে দাঁড়ায়। এখন আল্লাহর সাথে আমি কথা বলছি, দুনিয়ার কোনো সম্পর্ক নেই, চেষ্টা করবেন এটা এক। দুই নম্বর কথা যে আপনি যে দুয়া সুরাগুলি তাসবিহ তাহলিল পড়ছেন নামাজের ভিতরে সবগুলির অর্থ বুঝে এই অর্থগুলির মধ্যে আপনি নিজেকে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করবেন, আপনি যেন ডুবে আছেন ওর মধ্যে। সুবহান রব্বিয়াল আজিম, আপনি আল্লাহকে রব বলছেন, আজিম বলছেন, তাসবিহ করছেন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হ্যাঁ চোখ বন্ধ করা না, ইবাদত বন্দেগীতে চোখ বন্ধ করে না, কিন্তু চোখ বন্ধ করা ছাড়াও অন্তরকে দুনিয়া থেকে একবারে সংকুচিত করে নিয়ে এসে একবার নামাজের ভিতরে ঢুকিয়ে দেওয়ার জন্য সচেষ্ট হ, অর্থ বুঝা জরুরি। অধিকাংশ লোক অর্থ বুঝেন না, দুয়া সূরা অর্থ বুঝেন না, যার ফলে খুশি হয় না, দুনিয়ার কথা মনে পড়ে, কারণ যা আপনি পড়ছেন তাতে কোনো স্বাদ পান না, স্বাদ না পেলে অন্যদিকে মন যাবে না, যাবে না, আরে ভাত খাচ্ছেন স্বাদ পাচ্ছেন না, তো অন্য অন্য খাবারের দিকে খেয়াল যাবে কি যাবে না, আর অন্য কিছু যদি হইতো, তো ওইরকম হয়েছে আজকালকার নামাজিদের অবস্থা, নামাজ পড়ছেন নামাজে তো স্বাদ পান না। তারপরে নামাজে খুশু পয়দা করার জন্য গুনাহ মুক্ত হইতে হবে, গুনাহ করতে আছেন করতে আছেন, ফিল্ম দেখতে আছেন, ফেসবুক নিয়ে ঘাটতে আছেন ঘাটতে আছেন, আর মহিলার ছবি দেখতে আছেন ওই করতে করতে, অথবা আমোদ ফুর্তি করতে আছেন কোন মহিলার সাথে, ভাবির সাথে, শালির সাথে, আর তারপরে তখন উজু করে ফাট করে নামাজ পড়তে চলে আসেন, হয়তো মগজে ওই শয়তান নিয়ে ওগুলো কথাগুলো ঢুকে আছে, কি করে নামাজে খুশু পয়দা হবে, হারাম থেকে মুক্ত হওয়ার চেষ্টা করতে হবে, হালাল খেতে হবে, হারাম খেয়ে এসে নামাজে মন লাগবে না, হালাল খাওয়ার চেষ্টা করতে হবে। এইরকম অনেকগুলো উপায় আছে, তো যথাসাধ্য আপনি ফাত্তাকুল্লাহ মাস্তাতাতু, আল্লাহকে ভয় করেন, গোনা থেকে বাঁচেন, এবং নামাজের ভিতরে আপনি স্মরণ রাখবেন যে এটি হচ্ছে আমার হয়তো শেষ নামাজ, মৌত আমার কাছে, এক্ষুনি মৌত আসতে পারে, এটি হচ্ছে আমার বিদায়ী নামাজ হইতে পারে, কান্না সলাতু মুআদ্দে, বিদায়ী নামাজ হয়তো আর এরপরে নামাজের সুযোগ পাবো না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যা চাওয়ার এই সময় চেয়ে নি দুনিয়া আখেরাতের, এইভাবে নামাজে খুশু বা একাগ্রতা পয়দা করার চেষ্টা করতে হবে। জি।